হতাশা থেকে এখনো পর্যন্ত অনেকে বের হতে পারে না, এই জন্য এখন সুর তুলেছে যে আমি পদত্যাগ করিনি। এত বড় শয়তানি কথা আপনি বলতে পারবেন? 2024 সালের 5 আগস্টের ভিডিও আছে, সেই পদত্যাগের পত্র পর্যন্ত এখনো আছে। আপনি না পাগল হয়ে বলছেন যে আমি করিনি, কিন্তু সেই লোকটা ভিডিও বার্তা দিয়ে বলল যে হ্যাঁ আমার কাছে জমা দিয়ে গেছে লিখিত। ও কি এখন পাগল হয়ে গেল? সুতরাং এরকম পাগল যেন আমাদের দেশে দায়িত্বে না থাকে, এরকম পাগল থাকার দরকার নেই। কারণ তার নিজের কথা সে নিজে মিথ্যাবাদী। এখন কথা বলেন না কেন? আমার রিমান্ডে নিয়ে আমার ওই সেই 9 সালের 10 সালের 12 সালের ভিডিওগুলো কাটিং করে করে 2 মিনিট আড়াই মিনিট আমার শোনায় তো, আগের কথাও নেই পরের কথাও নেই, মাঝখানে এখানে পোশাক করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এইরকম বিষয় দিয়ে দিয়ে আমার যেমন মানসিক যন্ত্রণা দিয়েছিলেন। আমার মনে হয় যে মানুষগুলো এখন 24 সালের 5 আগস্টে বললেন যে এই যে পদত্যাগ পত্র সই করা স্ট্যাম্প করা দুনিয়ার মানুষ দেখেছে, কত পত্রিকা কোন টিভি মিডিয়া দেখিয়েছে, হঠাৎ করে আপনাকে কোন পাগলে কামড়িয়েছে, এখন কোন কারণে আপনি এইটা বলছেন যে না আমার কাছে কোনো দলিল নেই? আমার মনে হয় না কেউ ঠিক আমার মতো রিমান্ডে নিয়ে এটা দেখানোর দরকার। এই দেখে এনা তার কাট সাট করা লাগবে না, আসলটা দেখালেই হবে। যে দেখেন আমারে তো এইটাই দেখিয়ে বলেছিল যে আপনি বলেছেন, মানে হ্যাঁ বলেছি কিন্তু আগের কথা কই, আমি তো কথা বলতাম তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা, আগের কথাও নেই পরের কথা নেই, মাঝখানে 1.5 মিনিট 2 মিনিট হয়তো ওই রকম হয়ে গেল। শেষে পোশাক না লাগলেও বলে আমি করি, 50 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে ওনাকে এখন এরকম কোন পাগলে কামড়িয়েছে, হঠাৎ করে আপনি কোথা থেকে সুর তুললেন যে আমার কাছে দলিল নেই? দলিল তো সারা দুনিয়ায় এখন আছে, আপনি তো মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে কিন্তু পাগল বলবে। আর কোন পাগল দেশের দায়িত্বে থাকবে দেশের 18 কোটি মানুষ মানবে না? এই মোবিলাইজেশন হয়ে গেছেন, ফাইদাহুম মোবিলাইজেশন, পাগল হয়ে গেছে, হঠাৎ করে তারা হতাশ হয়ে পড়েছে। এই মানুষগুলো যে হতাশ হয়ে পড়েছে এর পরের শব্দে আছে ফাতিহা দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় আমি কেটে দিয়েছি। জালেমদের যেহেতু শিকড় কাটা হয়ে গেছে, আর পৃথিবীর ইতিহাসে এটা বলে কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আবার ঘুরে দাঁড়িয়েছে, পৃথিবীর ইতিহাসে নেই। আপনি হিটলারের দিকে তাকান, হ্যাঁ কথা বলছেন না কেন? পৃথিবীর ইতিহাস আমি যত পড়েছি এবং আমার যতটুকু জানা আছে, কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পর পতন হওয়ার পর সে যে আবার ঘুরে দাঁড়িয়েছে এ পৃথিবী বলে না। সুতরাং যে স্বৈরাচার বিদায় নিয়েছে ও ঘুরবে এ বিশ্বাসও করি না। যারা এখনো আশায় বুক বেঁধে আছেন নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না, এখনো পর্যন্ত চাই আছেন, যদি জনগণ জেনে ফেলে যে আপনিও এখনো ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এই জন্যে মাওলানা মামুনুল হক জেল থেকে বের হয়ে বারবার বলছে যে দেশে যারা সালেম ছিল সালেমদের আপনারা তালিকা করে করে ছবি দিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দিন, এরা যেন কেয়ামতের আগে আর ঘুরে দাঁড়াতে না পারে। আমরা চাই এদেশে সবাই যেভাবে অধিকার নিয়ে বাস করে সবাই বাস করবে, শুধু আপনার দল করলে আরামে থাকা যাবে, আর আমরা কি ভেসে এসেছি নাকি? এখানে ক্ষমতা দিলেই আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে শান্তি স্বস্তি একেবারে কিয়ামত পর্যন্ত দিয়ে দেবে সম্মান, না এরকম কথা নেই, বরং ক্ষমতা দেওয়ার পরেও অনেককে আল্লাহ এমন অপমান করেছে এই অপমানের কোনো শেষ নেই। আল্লাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন অপমানজনক শাস্তি দিয়ে ঘিরে ফেলেছি, পৃথিবীর ইতিহাস এটা পাল্টাবে না। 100 বছর পরে হয়তো এখানে আমরা কেউ থাকবো না, কিন্তু ইতিহাস তালিকা হবে। দেখেন 2-4 বছর যাক এই জালেমদের 15.5 বছরের ইতিহাস ঠিক পাই টু পাই ওই এজিদের মতো লিখা হবে। এজিদকে 1500 পরে যখন এমন মানুষ এখন ঘৃণা করছে,
জালেমদের ইতিহাস যখন লেখা হবে তখন মানুষ পৃথিবীতে যারা থাকবে তারা ঘৃণা করবে আর বরদোয়া দেবে। এখন যদি কোনো হিন্দুকে এলাকায় বাস করে যারা হিন্দু বলেন যে ভাই আপনার ছেলে হয়েছে 10,000 টাকা দেব ছেলের নাম ইয়াজিদ রাখেন, নাম হইল ইয়াজিদ গালি একটা, এরকম সময়ও পৃথিবীতে আসবে যাদের নাম অনেক সুন্দর সুন্দর, এই নামগুলো আল্লাহ গালি বানিয়ে দেবে। এটা পৃথিবীর ইতিহাস, আল্লাহ বলেন আশ্চর্য ইতিহাসের কসম দিয়েছি পৃথিবীর সব কিছু উলট পালট হয়ে যেতে পারে ইতিহাস, কিন্তু মানুষ এটা সত্যকে সব সময় চেপে রাখে, ওগুলো সময় হলে বাস্ট করে দেয়। এই জন্য আমরা এমন কোনো কাজ যেন না করি ইতিহাস আমাদের আস্থা করে যেন নিক্ষেপ না করে। এখানে ক্ষমতা পেলেই আপনি শান্তিতে থাকবেন, আপনার সম্মান বৃদ্ধি হবে না, এটা মিথ্যা কথা। কোরআন বলছে ক্ষমতা দিয়েও মানুষকে আল্লাহ অপমান করতে পারে। আমরা সম্মান কোথায় পাওয়া যায় সেই দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় সতর্কতা, কি বললাম এই সতর্ক বাণী দিচ্ছে কে? সূরা শোয়ারা থেকে একটা আয়াত পড়েছি, আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন আমাদেরকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর নবীজিকে আল্লাহ যে সমস্ত আয়াতগুলো দিয়েছিলেন প্রচার করার জন্য প্রাথমিক অবস্থায়, তার ভেতরে এটা একটা, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এদেরকে সতর্ক করেন। এই আয়াত থেকে প্রমাণ হয় কোনো মানুষ যদি দাওয়াতি কাজ আরম্ভ করতে চায় তাকে নিকটবর্তী থেকে শুরু করা লাগবে। আমার সব যাইতে নিকটে থাকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার বন্ধু, আমার মা বাবা, কথা বলেন না কেন? এই জন্য আমরা যদি দাওয়াতি কাজ আরম্ভ করি আমাদের নিজেদের বাড়ি থেকে শুরু করা লাগবে। আমি এখান থেকে চলে যাচ্ছি আমেরিকা, অথচ আমার বউ নামাজ পড়ে না, আমার ছেলে এখনো ডাল খাওয়া ছাড়েনি, এখনো বাবায় অভ্যস্ত, কোন কারণে আমার অত দূর যাওয়া লাগবে? আমি আগে ঠিক করা লাগবে আমার নিজের স্ত্রীকে, আমার সন্তানকে, কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার যদি দাবি করো নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও এরপরে তোমার হাল পরিবার যারা আছে তাদেরকে চেষ্টা করো, এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় দুইটা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা ফরজ। কি বলেন বলেন? কিন্তু আহাল পরিবারকে বাঁচানো ফরজ না, চেষ্টা করা ফরজ। আমরা চেষ্টা করে যাবো, চেষ্টার বিভিন্ন ধরন আছে। বাংলাদেশে বহু ইসলামী দল তাদের কর্মসূচি দিয়ে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষকে বাঁচানোর সতর্ক করার চেষ্টা করছে। আপনাদেরকে আমি আহ্বান জানাই, কোনো দলে যদি ইনভলভ হয়ে নাও থাকেন, পরিবারে প্রতি সপ্তাহে দুই দিন নিজের স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি এদেরকে নিয়ে বসে কোরআনের কোনো আয়াত থেকে, নবীর কোনো হাদিস থেকে তেলাওয়াত করে ব্যাখ্যা সব একটু শোনান। 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরিমাণে যদি সপ্তাহে 2 দিন করেন দেখবেন পরিবর্তন আসতেছে। নবীজিকে আল্লাহ যখন আয়াতটা দিলেন বিশ্বনবী ফিরে আসলেন, সর্বপ্রথম তার নিজের স্ত্রীকে আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে স্ত্রী দাওয়াত কবুল করেছেন। শুধু করেন নাই তা না, 5টা জিনিস হযরতে খাদিজা বলেছিলেন নবীকে। এখানে আমরা যারা স্বামী আছি, স্বামীগুলোর জন্য যদি কোনো স্ত্রী এই 5টা কথা বলতে পারে সেই স্বামী যেন বিশ্বাস করে সে নবীর আদর্শের উপরে আছে। এই খুব খেয়াল করবেন, বিশ্বনবী যখন ওহি নিয়ে আসলেন ডাক দিয়ে বললেন ইয়া খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। হযরতে খাদিজা বলেন কি কি হয়েছে আমারে শোনান, ওরা কাহিনী তাকে শোনালেন যে এরকম একজন এসেছিল বুকে চাপ দিয়ে আমারে 3 বারের পরে বলিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হযরতে খাদিজা আয়াতগুলো শোনার পরে তিনি বললেন হে আমার স্বামী, হে আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না, আল্লাহ
মা ইউখজিক আল্লাহ আবাদান প্রথমের শব্দেই তিনি আল্লাহর কসম দিলেন কাল্লা আল্লাহই কখনোই না আমি আল্লাহর নামে কসম করে বলছি কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি দেখাতে পারেন না শব্দের দিকে খেয়াল করেছেন খাদিজা কিন্তু এখনো মুসলমান হয়নি ইমানের দাওয়াতও পায়নি কেবল কোরআনের একটা আয়াত শুনেছে মাত্র কোরআনে কারিমের আয়াত শোনার পরে তার ভেতরে আল্লাহ এমন পরিবর্তন এনে দিয়েছেন ওইরকম কঠিন জামানা যেখানে শিরিক আর কুফরি দিয়ে ভরপুর পুরা জাতি অথচ তিনি আল্লাহর নামে এতটুকু বাক্যে উচ্চারণ করে ফেললেন দুইবার কাল্লা কখনো না আল্লাহি আল্লাহর কসম মা ইউখজিক আল্লাহু আবাদান আল্লাহ কখনো আপনাকে অপমান করতে পারেন না বলেন সুবহানাল্লাহ আপনি বাইরের কর্মজীবন শেষ করে এসে বাড়িতে আসার পরে যদি আপনার স্ত্রী আপনাকে এই যে পরবর্তী যে কথাগুলো বলা হবে এইগুলো যদি স্ত্রীর পক্ষ থেকে শুনতে পান তাহলে বুঝবেন আপনি নবীর তরিকায় আছেন এই যে যারা উঠে যায় এরা কি একাধারে মানে পোশাক পায়খানার জন্য লাইন দিয়েছে নাকি আমি শেষ করে দেব না একটু ওঠা উঠে করলে সমস্যা হয় ওঠা যাবে না ভাই আপনার একটু কষ্ট হলেও একটু সময় থাকে কালকের পরের দিন এখানে আপনি যতই মাইকিং করেন এ মানুষ পাবে না সুতরাং পরিবেশ যদি আপনার কারণে নষ্ট হয় খুব বেশি প্রয়োজন না হলে উঠবেন না দেখা যাচ্ছে একেবারে আপনার কাজ শেষ তখন পিছনে যাবে আর আমার মনে হয় যুবক মানুষ না ওঠায় ভালো হ্যাঁ যুবক মানুষও যদি এক দেড় ঘন্টা বসে থাকতে না পারে তো ও বিয়ে দিলে ওর বউ টেকবে শেষে তো বদনাম হয়ে যাবে নওগাঁ জেলা আর এ জেলায় কিন্তু আর কেউ মেয়ে বিয়ে দেবে না কারণ এখানে বহু মেয়ের বাপ বসে আছে এ কথা বলে না কেন উনি শুধু ওয়াজ শুনতে আসে না উনি মেয়ে জামাই খুঁজতে এসেছে এই জন্য আপনি জানো এরকম ভুল করেন না শেষে যেই দেখবে যে তো না নওগাঁবাসী এবার নিজের সাথে মিলাবেন হাদিসটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন হে আমার স্বামী ইন্নাকা লা তাসিলুর রিহমা আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি তো রক্তের সম্পর্ক নষ্ট করেন না তাহলে আল্লাহ আপনাকে ভয় দেখাবে কোন কারণে কোন জিন ভূত পরি যাই ভয় দেখায় মানুষদেরকে কোন কিছু আপনাকে ভয় দেখাতে পারে না আমি বিশ্বাস করি কারণ আপনি এই 15 বছর সংসারে আমি দেখলাম কোনোদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেননি অ বাংলার মানুষেরা এই পৃথিবীতে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে না যারা ঠিক রাখে তাদের ভেতর থেকে আল্লাহ সব রকমের ভয় দূর করে দেয় অথচ এখানে বহু হাজি বসে আছে নিজের ভাইয়ের সাথে আজ 3 বছর কথা বলে না কথা বলে না কারণ কারণ কি ওই এক বিগত জায়গা নিয়ে মারামারি ছিল দুনিয়ার এই কোনো বিষয় নিয়ে কেউ যদি দুনিয়ার কোনো মানুষের সাথে বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কোনো মানুষের সাথে যদি আপনি সম্পর্ক নষ্ট করে দেন দুনিয়ার কোনো স্বার্থের কারণে কোরআনে হাদিসে যা পাওয়া যায় এরকম যদি 3 দিন কেটে যায় কথাবার্তা যদি আপনি ফিরে আসতে না পারেন আপনি মারা গেলে বেঈমান হয়ে মরবেন ঈমান পাবেন না অথচ এ দেশে বহু মানুষ 3 দিন না 30 বছর ভাইয়ের সাথে কথা বলে না আমি কুষ্টিয়াতে 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম যখন আমাকে গ্রেপ্তার করেছিল ওর পরের বছর উনি আমারে বলতো মাঝে মাঝে যে আমার জীবনে বড় আফসোস আমার দুঃখ আমার নিজের আপন ভাই আমার সাথে আজ প্রায় 7 বছর কথা বলে না কারণ কি কারণটা হচ্ছে যে জমি ভাগ করার সময় মাত্র এক বিগত না 1 হাত জমি যেন একটু বেঁধে গিয়েছিল এই নিয়ে অথচ এই ভাইটার জন্য ছোটবেলায় মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে কোলে কাঁখে পিঠে নিয়ে মানুষ করেছে ওই কথাগুলো একটু মনে পড়ে না আপনার আপনার স্ত্রীর কান পড়ার কারণে আপনার ভাইয়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আপনি নষ্ট করে ফেলেছেন
আপনি বিশ্বাস করে নিতে পারেন বিভিন্ন ভয় আপনার মনে আল্লাহ ঢুকিয়ে দেবে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ যখন সব সৃষ্টি করা শেষ, তখন এই যে রেহেম বলা হয় যেটা রক্তের সম্পর্ক, এইটা আল্লাহর কুদরতি যে মাজা আছে এটা চেপে ধরলেন, ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন তুমি তো সবার জন্য সব করলে, তা আমার ব্যাপারে তুমি তো কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলবা তো? আল্লাহ বলেন তোমার ব্যাপারে আমার কথা হচ্ছে, দুনিয়া যারা সম্পর্ক তোমার সাথে রাখবে আমি তাদের সাথে আছি, যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই। আপনি দেখেছেন বিষয়টা কত গভীর, যারা মানুষের সাথে সম্পর্ক রাখে না, বিশেষ করে রক্তের, নিজের ফুফু চাচা আপন ভাই আপন বোন মেয়ে, এই কথা বলছেন এখন, এই মানুষগুলোর যাদের সাথে সম্পর্ক ভালো না, তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেবে কে? এখানে এরকম চরিত্রের মানুষ আছেন, কারা হাত তোলেন তো? কোন এলাকায় ওয়াজ দিয়েছেন আপনারা? তো সব আল্লাহর ওলি বসে আছে, আমার মনে হয় এলাকায় আগামী বছর আর ওয়াজ দেবেন না, আগামী বছর গান দেবেন। এই ভালো মানুষের সামনে ওয়াজ করি লাভ আছে? সত্যিকে এলাকায় এই হাদিসটা মেনে নেওয়ার মতো মানুষ নেই। রক্তের সম্পর্ক যদি সত্যি আপনার খারাপ হয়, আপনার নামাজ আপনার রোজা আপনার হজ করা সব মাঠে মারা যাবে, কিচ্ছু হবে না। কারণ আল্লাহ বলেন আমি সম্পর্ক কাট করে দেবো ওর সাথে, তাই আপনি কার কাছে সওয়াব পাঠাবেন বলেন? আমি সহ যারা আছি এটা আজকে থেকে মেনে নেওয়া যাবে না? আমার একটা বোন, আমার তো ভাই নেই, আমার ফুফু আছে কয়েকটা, চাচা আছে কয়েকটা, হ্যাঁ সম্পর্ক নষ্ট করা যায় যদি আল্লাহর বিধান সামনে এসে যায়, দেখা যাচ্ছে না উনি আল্লাহর বিধানের বাইরে, ওই রকম চাচা ওই রকম ফুফু ওই রকম বোন না, ওই রকম বাবা হলেও বাবাকে আর মানা যাবে না, এটা আমি বানালাম। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। বলেন আল্লাহু আকবার। এটা আছে সূরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, খুব ভালোবেসে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের তাফসিরে পড়েছি ফিসির আলীর কোরআন, মুফাসসির বলেন আল্লাহ যখন কোনো ঈমানদার মানুষকে ডাক দেন তখন কিন্তু এমনিতে ওই এরকম না, তার নিজের কুদরতি হাত এভাবে উষা করে ডাকে, ওহে যারা আমাকে বিশ্বাস করো খুব ভালোবাসি তোদেরকে, শোন, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আ ইন ইসতাহাব্বুল কুফর আলাল ঈমান, ঈমানের উপরে যদি কুফুরিকে তোর ভাই তোর বাবা এরা যদি তোর বন্ধু বান্ধব এরা যদি ঈমানের উপরে কোনো কুফুরিকে স্থান দিয়ে ফেলে ভালোবাসে, ওই মানুষগুলোকে গ্রহণ করা যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। অমাইয়াতা বল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, এরপরেও যদি কেউ আমার কথা ওভারটেক করে তাদের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলো জালেম। কে বলছে? আপনি খেয়াল করেন আজকে শুনতে যত সহজ মনে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না, নিজের আপন ছেলে নিজের আপন বাবা আপন মা যদি আল্লাহর ঈমানের উপরে রাসুলের তরিকার উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, ওই রকম মা থেকে বাবা থেকে বোন থেকে মুখ ফিরিয়ে নেওয়া লাগবে। এটা শুনতে যত সহজ মনে হইল বাস্তবে নিয়ে যান তো অত সহজ কিনা, নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া লাগতে পারে, কথা বলেন কেন?
সাহাবায়ে কেরামের আয়াত শোনার পরে তাদের ঈমান এমন পর্যায়ে পৌঁছিয়েছে আল্লাহর সাহায্য তারা পদে পদে এমনিতে পায়নি এই কারণে পেয়েছে। হযরতে আবু বকরের সন্তান এসে ডাক দিয়ে বলেছে, বাবা ময়দানে যুদ্ধে আমি কিন্তু তোমাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এই জন্য আমি কিছু বলিনি, তোমাকে আমি ছেড়ে দিয়েছি। একবার দুইবার না তিন তিনবার তোমাকে আমি দেখতে পেয়েছি যুদ্ধের ওই ময়দানে, আমি কিন্তু তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমাকে জন্ম দিয়েছো আমার বাবা, এই জন্যে এই কারণে আমি আর কিছু বলিনি। হযরত আবু বকর খেপে উঠলেন, তিনি কণ্ঠ গরম করে ডাক দিয়ে বলেন, সন্তান তিন তিনবার আমাকে পাওয়ার পরে তুমি কিছুই বলনি, ছাড় দিয়েছো, আল্লাহর নামে কসম করে বলছি ওই ময়দানে যদি আমি একবারও তোমারে দেখতে পেতাম আমার তরবারি থেকে তোমারে কেউ বাঁচাতে পারতো না। এই আয়াতটা তারা কিভাবে মেনেছে দেখেন তো, নিজের ছেলে পর্যন্ত ছাড় দেয়নি। তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। কে বলছেন? একটা আমি রিমান্ডে এক পুলিশ পেয়েছিলাম, পুলিশ অফিসার এএসআই এক হিন্দু, এ বেটা আমারে যখন রাতের বেলা পাহারা দিচ্ছিল এই আয়াতটা আমারে শুনিয়েছে। রাত ১২টার পরে উনি আসলেন, আমাকে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি আলেম মানুষ, আপনার নাম আমি শুনেছি ওর বাড়ির রাজবাড়িতে, আমার বলছে একটা আয়াত পড়ি আপনি দেখেন তো কোনটা। আমি তো হাফেজ, আমার সব আয়াতে মুখস্থ আছে, দেখলাম সুরা তাগাবুনের এই আয়াতটা আমারে পড়ি শোনাবে, তেলাও তো ভালো। কিভাবে কি? আমারও বলছে আমি মিশনে ছিলাম, মিশনে যাবার পর একটা মুসলিম দেশে গিয়েছিলাম, যে এক হোটেল খাবার খেতে যেতাম, ওই হোটেলের যিনি মালিক ওর ছেলেকে বয় বানিয়েছে, হোটেল বয়। আমি খাবার খেতে গেলে উনি হোটেলের যে চেয়ারে বসে আছে টাকা গুনতেছে, অথচ ছেলেটাকে বলে পানি দে, খাবার নিয়ে আয়, রুটি নিয়ে আয়। একদিন দুই দিন তিন দিন এভাবে দুইটা বছর আমি ছিলাম, তাদের ভাষা আমি আয়ত্ত করে ফেলেছি। ওনার জিজ্ঞাসায় করলাম, একদিন যে ছেলেটা শুনলাম যে আপনার নিজের, তা আপনি কি করে রেখেছেন, আপনি এত ধনী মানুষ, হোটেলের মালিক, আর ছেলেকে বানিয়েছেন হোটেলের বয়, আপনার কি বুদ্ধি শক্তি নেই? উনি জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায়, বলে যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন ওনার ভাষা দিয়ে ওনারে জানিয়েছে যে আপনি বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীতে বিশেষ করে আপনাদের এই অঞ্চলটা বাংলাদেশের মানুষের ইসলাম মানা আর আমাদের এই মধ্যপ্রাচ্যের মানুষের ইসলাম মানা এক না, আমরা কোরআনকে অন্য কায়দায় বুঝি। উনি আমারে বলছিলেন, হুজুর যে তারা কোরআন যেভাবে বোঝে আমাদের বাংলাদেশে ভারতে পাকিস্তানে মানুষ কিন্তু ওইভাবে মেনে নিতে পারে না। ওনার কাছ থেকে আমি ওই দিন ওইটা বাস্তবে মিলিয়েছিলাম। তাই তো দোকানদার তাকে বলতে চেয়েছে যে বিদেশি, আমরা কোরআনে কারিমের সূরা তাগাবনের আয়াতটা আমাকে যখন উনি শুনিয়েছে ওই দিন থেকে আমি মুখস্থ করে নিয়েছিলাম, যদিও বাংলায় মুখস্থ করেছে কিন্তু শুদ্ধ আছে আয়াতটা। আমারে ডাক দিয়ে বলছে, দেখেন এই ছেলেটা হওয়ার পরে আমার চারটা দায়িত্ব ছিল। এক নম্বরের একটা সুন্দর নাম রাখা, অর্থবোধক। এখানে অনেক বাবা আছে, আমি যেহেতু ঘটনাটা নিয়ে আনলাম কয়েক মিনিটে বলার জন্য, কয়েকটা শিক্ষা দিতে চাই। শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলেই বাবা হওয়া যায় না, তার একটা প্রথম দায়িত্ব অর্থবোধক নাম রাখা লাগে। এখানে অনেক বাবা এমন আছে ছেলের নাম যারে গেছে ও নিজে উচ্চারণ করতে পারবে না। আমার কুষ্টিয়ায় সেই দিন দেখলাম একজন দোকানের নাম লিখেছে মিহাদ স্টোর, ওনারে বললাম ভাই কি এটা, বলছে আমার ছেলের নাম মিহাদ। মিহাদ মানে? বলছে আমি কোরআন শরীফে পেয়েছি বিশাল মিহাদ। আরে বেটা এটার নাম হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থান। আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি। আমি একটা হাদিস বলছি, এবার যারা বাবা আছেন
মোবাইল থাকলে তুলে নেবেন অথবা কলম থাকলে লিখে নেবেন। আমি হাদিসটা বলছি, সন্তান জন্ম দিলে আপনাকে 11টা দায়িত্ব পালন করা লাগবে, কয়টা? যদি পালন না করেন কিয়ামতে আপনি আসামি হবেন আল্লাহর দরবারে। 1 নম্বরে তার কানে আজান দেওয়া লাগবে, ডান কানে আজান, বাম কানে একামত। অথচ এটা আজ বিভিন্ন হাসপাতালে বাচ্চা হওয়ার কারণে ক্লিনিকে এই সিস্টেমগুলো আমরা অনেকে তুলে দিয়েছি। এখানে আজান একামতের কোনো চেষ্টা হয় না, কোনো সিস্টেমও নেই। বের হওয়ার পরে শুধু টাকা নিয়ে দৌড়াদৌড়ি হয়, আমার বকশিস দেন। এই সিস্টেমটা নবীজি কেন দিয়েছেন জানেন? কারণ ও একটা আলাদা জগতে ছিল, ওখান থেকে নতুন একটা জগতে আসার পরে ওর কানের ভেতরে আওয়াজটা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু সব চাইতে বড় আল্লাহ। প্রথমে যদি তাকে আওয়াজ দিয়ে দুনিয়াতে বের করা হয় আল্লাহু আকবার, ও জীবনে কোনোদিন আল্লাহর চাইতে অন্য কাউকে আর বড় মনে করবে না। আমাদের কানে অনেকের মনে হয় আওয়াজ পৌঁছায়নি। সিস্টেমটা চালু করে রাখবেন। 2 নম্বর তার একটা অর্ধবোধক নাম রাখা, 3 নম্বরে তার আকিকা দেওয়া, সমর্থ থাকলে এটা যদি 7 দিনে সন্ন্যাত দিতে পারেন তাহলে বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে। আগত যে বিপদ আসতেছে এগুলো আল্লাহ দূর করবে। 4 নম্বরে তাকে কোরআন শেখানো, 5 নম্বরে 10 বছর হলে তাকে নামাজের আদেশ দেওয়া। 10 বছরের পরে আস্তে আস্তে তার বিছানা আলাদা করে দেওয়ার চেষ্টা করা। 10 বছর পরে ছেলে তার মায়ের কাছে আর থাকতে পারবে না, মেয়ে তার বাবার কাছে থাকতে পারবে না। যদি কোনো অঘটন শয়তানের ধোকায় বা অনিচ্ছাকৃত ঘটে যায়, সারা জীবনের জন্য ওই বাবার জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। আপনি না আদর করে রাখছেন, এটা আদর করতে গিয়ে এমন জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে সতর্কতা না হওয়ার কারণে শেষে আর এই জিনিস আর ঘুরিয়ে পাওয়া সম্ভব না। আমি আর নিচে নামলাম না, এই জন্য আপনাকে ইঙ্গিত দিলাম, 10 বছরে নামাজের আদেশ দেবেন। 10 বছরে নামাজ পড় না পড়লে ওকে মারধর করার নির্দেশ আছে। এরপরে বিছানা আলাদা করা লাগবে। নবীজি এরপরে বলেন তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো অভ্যস্ত করো। এখন বলেন আমি ঘোড়া চালিয়ে করব কি, তীর মারা শিখে করব কি, সাঁতার শেখা? না, এইটা দিয়ে নবীজি বোঝাতে চেয়েছেন তাকে কর্মক্ষম গড়ে তোলো, অক্ষম করো না, অলস করে গড়ে তুলো না। হঠাৎ করে যদি কোনো অঘটন ঘটে যায় যে তুমি বিদায় নিলে, তোমার বউ মারা গেল, এই ছেলেটা যেন দুনিয়ার এই জমিনে অন্তত চেষ্টা সাধনা কর্ম পরিশ্রম করার মাধ্যমে টিকে থাকতে পারে। কথা বোঝাতে পেরেছি? তাকে ঘোড়া চালানো শেখানো লাগবে, এটা না। ঘোড়া যেহেতু দ্রুত যায়, তীর যেহেতু দ্রুত যায়, সাঁতার যেহেতু কষ্টের কাজ, তাহলে দুনিয়ায় টিকে থাকার জন্য এরকম এরকম কোন কাজে আপনি তাকে লাগান, তাকে অভ্যস্ত করান। এই দুনিয়াতে এখন টিকে থাকতে গেলে আধুনিক বিজ্ঞান জানা লাগবে, কম্পিউটার জানা লাগবে। আপনি তাকে কম্পিউটারের ট্রেনিং দিয়ে দিন 6 মাস 1 বছরের। কথা বুঝতেছেন? আপনার এই ছেলেকে মেয়েকে মেয়েটাকে বরদার সহিত ছেলেকে যদি 6 মাস বা 1 বছরের ট্রেনিং দিয়ে তাকে একটা কর্মসংস্থান আস্তে আস্তে তৈরি করতে পারেন, সন্ন্যাত আদায় হবে। 2 নম্বরে আপনার ওই টাকাগুলো আল্লাহর রাস্তায় সাদগা দেওয়ার স্বভাব হবে। নিজের কাজ নিজে করছেন, নিজের উপকার, তারপরও সাদকা করার স্বভাব পেয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরপরে বেশি তাকে একটা বিয়ে দেওয়া, বিয়ে দেওয়ার সময় 4টা জিনিস সবচাইতে বেশি দেখতে হবে। এরপরে বেশি তার সম্পদ বন্টন করা, এখানে কত আল্লাহর ওলি বসে আছে, মেয়ের নামে সম্পদগুলো ছেলের নামে লিখে দিয়ে মেয়ের জন্য দোয়া করে দেয়। এই যেন পেছনে বসে আছে একজন, উনি হজে মানুষ নিয়ে যায়, লাইম স্টোনের মালিক, কত হাসি আমার সাথেও 16 সালে ছিল, ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো সব লিখে দিয়েছে, আর মেয়েকে আসার সময় বলছে মা তোর জন্য আমি দোয়া করে দেব। এটা একটা নির্ভেজাল শয়তান। আরে বেটা তুই তো দোয়া করবি, ওকে ফাঁকি দিচ্ছি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। কারণ জমি ফেরত দেওয়া লাগবে, নির্দেশ হামজার। বলেন বলেন কার?
এরপরে বেজি তাকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া। এই লোকটা বলছিল ও বিদেশি, আমার এই সন্তানটা হওয়ার পরে আমি তাকে সুন্দর একটা অর্থপদক নাম রেখে দিয়েছি আব্দুর রহমান, কারণ পৃথিবীতে দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়, একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান। নাম রেখে শেষ করিনি ওকে, আমি দিন শেখানোর জন্য চেষ্টা চালিয়েছিলাম কিন্তু দুষ্ট আর পড়ে নাই, যতটুকু জানা দরকার ততটুকু জেনে ও আর বড় ডিগ্রি নিতে পারে নাই। তিন নম্বরে আমি ওর একটা বিয়ে দিয়েছি সৎ পাত্রী দেখে। চার নম্বরে আমার দায়িত্ব ছিল ওরে আমি একটা কর্মসংস্থান তৈরি করে দেবো হালাল। এখন ওর যেহেতু লেখাপড়ার দৌড় কম, ও তো আর ওই পর্যায়ে যেতে পারবে না, আর আমার যা টাকা পয়সা আছে এই টাকা পয়সা দিয়ে আমি ঘোষ ঘাস দিয়ে কোনো চেয়ারে ওরে বসিয়ে দেব অবৈধভাবে, এটা আমার ইমানে মানে না। আচ্ছা, বাংলাদেশের সব বাবা সব বড় ভাই যদি এই হাদিসটা মেনে চলতাম যে ওর যা যোগ্যতা ও ওই পর্যন্ত যাক, আমি 35 লাখ টাকা দিয়ে ওরে এমন চেয়ারে বসাবো ও চেয়ারটাই নষ্ট করে ফেলবে, এই দেশে আমার মনে হয় কোনো দুর্নীতি আর হইতো না। আর আমরা এইটাই চাচ্ছি, যার যেখানে যোগ্যতা আছে আপনি তাকে ওই জায়গায় দেন, এমন মানুষকে আপনি দিচ্ছেন ঘোষের কারণে 35 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিয়ে একটা এসপি বদলি হইতো আগে, এখন এই নিয়মটা পাল্টিয়েছে। আমরা চাই কেয়ামতের আগে এই নিয়ম যেন ঘুরে না আসে। একটা থানার ওসি আমার কুষ্টিয়ার সদর থানা মডেল থানা, আর ওদিকে সিলেটের বিশ্বনাথ থানা, এই দুইটা থানায় বাংলাদেশে সব যাইতে বেশি ক্রাইম হয়। এই দুইটা থানায় নাকি শুনতাম 15.5 বছরে ওসি আর টিএনও এগুলো যদি বদলি হতে তো কমপক্ষে 22 থেকে 35 লাখ টাকা আল্লাহর ওলিদেরকে দেওয়া লাগত। দিয়ে যদি 35 লাখ টাকা দিয়ে আসে তো ওই টাকাগুলোর উপায় করা লাগবে না, কথা বলেন না কেন? আর উপায় করতে হলো 10 বছর যদি ওই থানায় ওসি থাকে জীবনে ওই টাকা তুলতে পারবে না বেতন দিয়ে, শেষে অবৈধ পথে পা বাড়ানো লাগে। আমি ওই 10 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, ওই সময় ওই দিন পড়াচ্ছিলাম ঘুষের আয়াত, লা তাকুল ওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হঠাৎ করে দেখে একজন 10 লক্ষ টাকার বান্ডিল নিয়ে এসেছে, ওনারে দিয়ে বলছে স্যার আমার এটা নিন আর ওই ওই মালটা ছেড়ে দিন। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেব, নেবেন মানে আপনার আমি পড়ালাম কি? আজকেই তো পড়ালাম ঘোষের আয়াতে যে কিছুক্ষণ আগে আপনি পড়লেন। আমার বলছে হুজুর এটা ঘোষ না, এটা হাদিয়া। বললাম স্যার কি হয়েছে বলেন তো? তোর 1 কোটি টাকার হিরোইন ধরা পড়িস, এখন ওইটা যদি 10 লাখ টাকা দিয়ে ছাড়াতে পারে কত লাভ হবে, 90 লাখের লাভ হয়ে যাবে। আমি বললাম এহা দিয়ে কি সরকার আপনাকে এই 15.5 বছর দিচ্ছে না? ওই সময় 10 সাল ছিল কেবল, ওই এসেছিল 1 বছর, তা আপনাকে তো বছরে বছরে মাসে মাসে সরকারে হাদিয়া দেয়, বলেন তো ওনার যে হাদিয়া, ওই হাদিয়া নিয়ে যদি কুষ্টিয়ার সদর থানায় মডেল থানায় টিকে থাকা লাগে, 2 বছরের জন্য হয়তো উনি এসেছে, এ 2 বছর না 10 বছর চাকরি করলো ওই টাকা উঠবে না। আর এরকম হাদিয়া যদি মাসে 2-3টা হয় বেতন এমনি উঠে যাবে। আমরা চাই এটা যেন ফিরে না আসে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই দেশে এমন পরিবেশ আমরা কায়েম করতে চাই, ঘোষ চাইলেই হাত ভেঙে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা চাই না। আলহামদুলিল্লাহ ভাই, এমন একটা সুন্দর দেশই আমরা সামনে দেখতে চাচ্ছি যে এই দেশে অন্তত ঘোষ থাকবে না। এটা যে কত বড় মারাত্মক কাজ, আমি ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে বলছে 10 লাখ টাকা দেন, মনে আছে আমার বাবার কাছে টাকা পাই, সেই টাকা আমি আর জন্য এসেছি, আবার পাঠিয়েছে দুইজনকে, বলছে বলবা যদি টাকা না দেয় তাহলে 50টা মামলা দেওয়া হবে, তাও এক জেলায় না, এক এক জেলায় এক একটা, ও প্রতিদিন খালি দৌড়াবে।
তারপর আমার বাবা গ্রাম্য মানুষ, যে কোনো কায়দায় বিভিন্ন জায়গা থেকে ধার কর্জ করে করে 8 লাখ টাকা শয়তানদের দিয়েছিল, ও শয়তানরা তাদের কথা ঠিক রাখে না, আবার মামলা দিয়েছে, টাকাটাও নিল মামলাও দিল, 3 বছর জেলও বিনা কারণে খাটাইলো, এখন পালিয়ে বেড়াচ্ছে। এখন আমি চাই যে ওদের এরকম 3 বছর জেল হোক, আর ওদের কাছ থেকে এরকম 8 লাখ 10 লাখ না 50 লাখ টাকা নেওয়া, কারণ ওদের টাকা তো সব অবৈধ টাকা। তাছাড়া এই অন্যায় বন্ধ হবে, আবার সামনে আবার যারা আসবে ওরাও কিন্তু এই শুরু করবে যে নেই 10 লাখ নেই 20 লাখ। এই জন্যই তো আমিরে জামাতে ঘোষণা দিয়েছেন, এই দেশে এমন পরিবেশ তৈরি করতে চাই ঘুষ চাইলেই যেন হাত ভেঙে দেওয়া। দোকানদার বলছে ভাই আমার ছেলেটার যে যোগ্যতা ওই যোগ্যতা অনুযায়ী কোনো চেয়ারে ওকে বসানো সম্ভব না, এই জন্য আমার প্রতিষ্ঠানে হালাল কর্মজীবনে ওরে আমি লাগিয়ে দিয়েছি, ও সেই কয় টাকা বেতন পায় ওই নিয়ে ও আর ওর বউ চলতে পারে, অন্তত অবৈধ কোনো কাজ করে আমার বদনাম হবে, আমার আমার আমল নামায় পাপের বোঝা ভারী হবে, আমি এইটা চাই না, কারণ এরা আমাদের শত্রু, এমন কোনো কাজ আমি করব না যে ওর জন্য আমার আবার জবাব দেওয়া লাগবে কিয়ামতে। আমরা যদি দেশের মানুষগুলো আজ এইভাবে বুঝতাম আয়াত, আর এভাবে মানতাম, এদেশ থেকে এমনি আস্তে আস্তে দুর্নীতি দূর হয়ে যেত। কার জন্য আপনি এই করে যাচ্ছেন? কোরআনে কারিম বারবার সতর্ক করছে, আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নওগাঁবাসী, আল্লাহ কিন্তু এই কথাটা বারবার কোরআনে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমার সন্তান, তোমার সম্পদ, স্ত্রী, মা বাবা, এমনকি দুনিয়ায় যত মানুষ আছে সব কিন্তু ধোকা। আপনার স্ত্রী আপনার জন্য ধোকা, আপনি কামাই করা বন্ধ করে দেখেন তো তার মন পান কিনা। আপনার মা বাবা আপনার জন্য ধোকা, যতই ভালোবাসুক যতই জন্ম দিক, কামাই করা বন্ধ করে দেন তো। আপনার মা আপনার বাবা বিদেশে আপনাকে পাঠিয়ে ভাবে যে আমার টাকা কামাই করা মেশিন, আপনি অসুস্থ হয়ে মরে যান, পড়ে আসেন 2-7 দিন কান্নাকাটি করবে, এরপর আপনাকেও ভুলে যাবে, কারণ পৃথিবীর নিয়মটা আল্লাহ এভাবে বানিয়েছে। কার জন্য আপনি কি করে অবৈধ ইনকাম করে কি করবেন বলেন? এই যে হাজি সেলিমের দিকে তাকান, ঢাকার অর্ধেক নাকি তার, অথচ এখন জেলখানায় পড়ে আছে আমাদের মতো। সেদিন আমার মামলার হাজিরা ছিল, এসেছিল কোর্টে, শিশুর মতো হাউমাউ করে কাঁদছে, তো কথা বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা ভালো বলতে পারে না, জড়িয়ে যায়। অথচ ঢাকার অর্ধেক শেষ, বৈধ হোক অবৈধ হোক ও সব করে নিয়েছে, কি হয়ে গেল এখন তার যে সন্তানাদি দুইটায় মাতাল, দুইটায় আজে বাজে জিনিস খায়, চরিত্র বলতে কি আছে কিনা আল্লাহ জানে তার ও যে চরিত্র। এখন যদি যে মামলাগুলো দেখতে পাচ্ছি, গত মার্ডার মামলার আসামি সে, যদি ফাঁসি হয়ে যায় তো গেল, আর যদি জেল হয় যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। কি হইলো তার সম্পদ, তার যে প্রভাব প্রতিপত্তি, পুরান ঢাকার সবই তার, কি হয়েছে? কিচ্ছু হয়নি। আপনার ওই কষ্টকে আপনার বউ আপনার ওই ছেলে ওই মেয়ে যে ভাগ নেবে জেলখানায়, একদিন তারা জেল খেটে বলবে যে আপনি আমি একদিন খেটে দিচ্ছি, দিলেও তো সরকার মানবে না, একথা বলে না কেন? এই জন্য কার জন্য আমরা কি করবো, কখনো এ ভুল পথে আর যেন আমরা আমাদের জীবনটা নষ্ট না করি, আমি সহ যারা আছি আমরা যেন এই কাজে আর ইনভলভ না হই। দুনিয়ার সব ধোকা এ কথা হামজার বলেন, নবীজিকে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে জানালেন যে বলেন, সতর্ক করেন ওদেরকে, পৃথিবীর এই ধোকায় পড়ে যেন আপনারা আসল জীবন ভুলে না যায়। নবীজি আয়াতটা পাওয়ার পরে এসে ফাতেমাকে ডেকেছিলেন, ফাতেমা উলমা কন্ত বেদাম মেনার রসুলি আমাদেরি মায় ফাহালবি বলাবিকো, হে ফাতেমা আমি কিন্তু নতুন রবি রসুল না, আমার আগে বহু নবী রসুল দুনিয়ায় ছিল, আর সিস্টেমই এটা, দুনিয়ায় মানুষ আসবে চলে যাবে আসবে চলে যাবে, আসল কাজ হচ্ছে দুনিয়ার এই ছোট্ট জীবনে আখেরাতের পুঁজি তৈরি করে কে কতটুকু নিয়ে যেতে পারে। আল্লাহর নবী জানিয়েছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউতি,
ওই লোকটাই আল্লাহর ভাষায় বুদ্ধিমান। এই পৃথিবীতে যেই লোকটা নিজে আখিরাতের জন্য কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে, আল্লাজিজু মানাতাবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ, ওই লোকটা বড় নির্বোধ, বড় পাগল, আখিরাতের কোনো কাজ কারবার তার নেই, আন্দাজে ভরসা করে আছে আল্লাহ আমারে মাফ করে দিবে। সুতরাং আমরা এরকম কোন পাগলামি আর করতে চাই না। সতর্কবাণী যখন এসেছে আমরা সতর্ক হব। অন্তত এই হিন্দু অফিসার যেটা বোঝাতে চেয়েছিল আমি ওই দিন অন্তত বুঝে ফেলেছি যে পৃথিবীর সব ধোকা। তিনটা বছর আমি জেল খাটলাম, আমার মা বাবা আমার স্ত্রী সন্তান আদি কেউ আমার এই কষ্টের ভাগ নেয়নি। বাইরে হেঁচা থেকে হয়তো তারা কান্নাকাটি করেছে এতটুকুই, কিন্তু আমার উপর যে ঝড় বয়ে গেছে ফাঁসির কন্টেম সেলের ভেতরে, রিমান্ডে আমার 11 ঘন্টা টাঙিয়েছে, এই যে কষ্টগুলো কেউ নেয়নি। আর যে খাবার দিত কুকুরেও খাবে না, পচা ছোলা দিত সকালে, দুপুরবেলা খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাকিয়ে দিয়েছে, খেলে খান না খেলে ওইভাবে থাকেন। রিমান্ডে যতদিন ছিলাম ঠিক এইভাবে ওরা কষ্ট দিয়েছে, একটা কষ্টের ভাগ 1 সেকেন্ড আমার বউ নিয়েছে, আমার মেয়ে নিয়েছে, মা বাবা যত ভালোবাসক নিয়েছে হ্যাঁ কান্নাকাটি করেছে তারা। আমি এমন কোন কাজ যেন না করি আমার এই জন্যে কেয়ামতে আমারে ধরা খাওয়া লাগে। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম বিশ্ব নবী ফাতেমাকে ডেকে এইটাই বলেছি যে নিজের কাজ কিন্তু নিজে করা লাগবে, আমার উপরে ভরসা করে লাভ নেই। কেয়ামতে এই প্রশ্ন তোমারে করা হবে না যে তোমার বাবা নবী ছিল তোমারে মাফ করে দিলাম না, নিজের কাজের উপরে ব্যাসেজ করে যেহেতু বিচার হবে আমার পরিচয় কোনো কাজে আসবে না, নিজের কাজ নিজে করে যাও। অ বাংলার মুসলমানেরা নবী নিজে যদি নিজের মেয়েকে সতর্ক করতে পারে আমরা তো অনেক দূরের মানুষ, কথা বলেন না কেন। আমরা নিজেরা একটু পরিবর্তন আজকে থেকে হওয়ার চেষ্টা করি। আরে ভাই এখানে 100 বছর পরে কেউ থাকবেন না, নতুন মানুষ আসবে এখানে, এ জমিন আবার নতুন করে চাষ হবে আর আমরা সবাই মাটির নিচে কি হবে, খালি খাচ্ছে দাচ্ছে সম্পদ জমা করছে পায়খানা করছে, কয়েকদিন পরে মরে গেলে শেষ। নবীজির স্ত্রী খাদিজাতুল কোবরা 2 নম্বরে বলেছিলেন স্বামী আপনি ভয় পাবেন না কারণ আপনি অতাক্সিবুল কাল্লা, এই এদিকে তাকান এই শব্দটা গুরুত্বপূর্ণ, অতাক্সিবুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, সে ঋণের বোঝা হোক কষ্টের বোঝা হোক কর্মের বোঝা হোক মানুষের বোঝা আপনি বহন করে হালকা করে দেন, এই জন্য আপনার ভয় নেই। অথচ বাংলাদেশের দিকে তাকান কত মানুষ এই দেশে আছে, হাজারো মানুষের বোঝা বহন করা দূরের কথা, হালকা করা দূরের কথা, আরো বোঝা ভারী করে দিয়ে গেল। আপনি নাই পালিয়ে যেয়ে ভালো আছেন, কিন্তু কত মানুষকে আপনি বোঝা বানিয়ে দিলেন এই দেশের। এই যে যাদের আজ পা নেই হাত নেই চোখ নেই অন্ডকোষ পর্যন্ত অনেকে উড়ে গেছে, এরা আজ পরিবারের জন্য বোঝা না, এই বলেন না কেন। লক্ষ কোটি কোটি টাকা মারিং কাটিং করে বিদেশে পাচার করে এই দেশকে একটা বোঝা দিয়ে গেলেন ঋণের বোঝা। এই দেশে এখন কেউ জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ, এই যে বিশাল বোঝা দিয়ে আপনি খুব আরামে আছেন, তামাম পৃথিবীর ভয় আপনার মনের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা বোঝা হালকা করব, এই কথা বলেন না কেন। আরে মন থেকে বলেন তো আপনি দল করেন আর যাই করেন, এই যে 2780 জন এখন হাসপাতালে, এই 2024-এর আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে এরা কিন্তু তার পরিবারের কাছে বোঝা, বোঝা না। কোনদিন কি আমাদের আগে চোখটা ফেরত দিতে পারবেন, বিশাল বোঝা দিয়ে গেলেন তার পরিবারের জন্য সারা জীবন ওই সন্তানটা তার মা বাবার কানা লাগবে। নবীজির আদর্শ হচ্ছে তিনি বোঝা হালকা করতেন, আর আপনি কি আদর্শ দেখিয়ে গেলেন নবীজির উম্মত দাবি করে তারও বোঝা ভারী করে দিয়ে গেলেন। আল্লাহর মাফ তো দূরের কথা, জনগণও মাফ করবে না। আর যারা এরকম বোঝা তৈরি করে দেয় তাদের মনের ভেতরে ভয় তৈরি করে কে, আরো জোরে। এই যেন আমরা সতর্কবাণী উচ্চারণ করছি, আমি সহ যারা এসেছি আমরা যেন সতর্ক হয়ে জীবনযাপন করি,
আমাদের এইটাই টার্গেট, শেষ না আখেরাত আমাদের আসল টার্গেট, ওইটা যেন আমরা নষ্ট করে না ফেলি। আল্লাহ আমাকে সব প্রত্যেককে তুমি আয়াত মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। আমাদের প্রত্যেকেরই কম বেশি পরিবার আছে, পারিবারিক জীবনে মানুষের যে দাম্পত্য কলহ চলে স্বামী স্ত্রীর ভেতরে, কাদের কাদের কারণে পিন মারে কাটি দেয়, এই যে উলট পালট কথা লাগায়, যাদের কারণে সংসার আর জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদের নিয়ে আমি একটা বই লিখেছিলাম যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ভেতরে কেন তৈরি হয়, কাদের দ্বারা হয়, এটা নিয়ে নিজের মেয়েকে, নিজের বউকে, নিজের ফুফুকে এগুলো পড়াবেন। এখানে আছে, মঞ্চে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। 120 পৃষ্ঠা আমি জেলে বসে লিখেছিলাম, এ বাইরে এসে পাবলিশ করেছি। এর ভেতরে অনেক, যেহেতু জেলখানায় স্বামী স্ত্রীর গণ্ডগোলের মানুষ বেশি, ওর অধিকাংশগুলো জেল খাটতেছে ওই কারণে, ওদের কাছ থেকে শুনিয়ে কোরআন হাদিসের সাথে মিলিয়ে করেছিলাম। যাওয়ার সময় এটা নিয়ে যান, কাজে লাগবে, আবার সামনে আসলে দেখবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, অসুস্থ শরীর নিয়ে 1 ঘন্টা 20 মিনিটের মতো আমি কথা বলেছি, যতটুকুই কথা বললাম আল্লাহ তুমি মাফ করে দাও। কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমার বান্দা বান্দিদের স্মৃতি থেকে মুছে দাও, আগামীতেই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। তোমার যে বান্দা বান্দিগুলো কোরআনের মাহফিলের আয়োজনে ইনভলভ আছে, রব্বুল আলামিন যারা চেষ্টা সাধনা করে সময় দিয়ে অর্থ দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছে, এদের মা বাবা আত্মীয় স্বজনকে কবরে জান্নাত দিয়ে দাও। মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ তাআলা স্বামী সোহাগিনী বানাও, সংসারে তুমি শান্তি দান করো। আমি সহ যারা এসেছি, আল্লাহ আমাদেরকে শেফায়ে কামেলা জেলা দান করো। আগামীকাল এখানে অনুষ্ঠান হবে, শ্রদ্ধা ভজন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার আসবে, আল্লাহ তার মুখ থেকে সুন্দর কথাগুলো তুমি বের করে দিও। এলাকায় যত মানুষ আছে ভাতৃত্ব বোধ আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা সব ধর্মের মানুষগুলো যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশে বাস করতে পারি সুযোগ দাও। জালেমদেরকে বিদায় দিয়েছো, জালেমদেরকে আর কিয়ামতের আগে দেশের সিয়ারে তুমি বসিও না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। যখনই মরণ চলে আসবে, জীবনের শেষ কথা যেন এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।